যেটা আমি আগে বললাম যে অ্যাজ এ ব্যাটিং ইউনিট প্রবাবলি আজ ক্রিকেটে বিশ্বে সমীহ জাগানিয়া যে লাল সবুজ রূপটা আপনি বাংলাদেশের ক্রিকেটে দেখতে পাচ্ছেন তার রূপকার তিনি যিনি বদলে যাওয়া বাংলাদেশের সূতিকাগার বলছি বাংলাদেশ ক্রিকেটের সাইলেন্ট কিলার মাহমুদউল্লাহ রিয়াদের কথা বল হাতে অনিয়মিত অফ স্পিনার হলেও ব্যাট হাতে মিডল অর্ডারে একজন নির্ভরযোগ্য ব্যাটসম্যান মাহমুদউল্লাহ বাংলাদেশের পক্ষে আইসিসি ক্রিকেট বিশ্বকাপে প্রথম সেঞ্চুরি আনো তিনি দেশের প্রায় সব বড় জয়গুলোতেই রয়েছে মাহমুদউল্লাহর কম বেশি অবদান 2011 বিশ্বকাপে ইংল্যান্ড বধ কিংবা চ্যাম্পিয়ন্স ট্রফিতে কিউই বধ 2015 সালে তার সেঞ্চুরিতে ভর করে কোয়ার্টার ফাইনালে যায় বাংলাদেশ এরকম করে খুঁজলে বের হয়ে আসবে আরো ছোট বড় অসামান্য সব ম্যাচে সাইলেন্ট কিলারের অবদানের কথা ময়মনসিংহের মাটিতে 1986 সালের 4 ফেব্রুয়ারি বাবা ওবায়দুল্লাহ আর মা আরাফাত বেগমের মুখে হাসি ফুটিয়ে পৃথিবীতে আগমন করে মাহমুদউল্লাহ রিয়াদ 2007 সালের 25 জুলাই কলম্বোয় শ্রীলঙ্কার বিপক্ষে অভিষেক হয় মাহমুদউল্লাহ রিয়াদের অভিষেকেই জানান দেন তিনি আসছেন বাংলাদেশ ক্রিকেট নামক পুষ্পকলিতে ফুটন্ত পুষ্পে পরিণত করতে প্রথম ম্যাচে নিজের অলরাউন্ড পারফরম্যান্সে মুগ্ধ করেন সবাইকে 5 ওভার বোলিং করে 28 রানের শিকার করেন 2 উইকেট আর ব্যাট হাতে 54 বলের বিনিময়ে করেন 36 রান রিয়াদ 2007 সালে ওডিআইতে অভিষেক হওয়ার পর তিনি 2000টি ওয়ানডে ম্যাচ খেলেছেন ওয়ানডে ম্যাচে 34.64 গড়ে তার মোট রানের সংখ্যা 4469 এই ফরম্যাটে তিনি 3টি শতক ও 23টি অর্ধশতক রান করেছেন ওয়ানডেতে তার সর্বোচ্চ রান 128 মাহমুদউল্লাহ টেস্ট ম্যাচ খেলেন 50টি টেস্টে 33.49 গড়ে মাহমুদউল্লাহ রান করেছেন 2914 টেস্টে তার 5টি শতক ও 16টি অর্ধশতক রয়েছে টেস্টে তার সর্বোচ্চ রান 150 টি-20 ক্রিকেটে 97টি ম্যাচ খেলেন মাহমুদউল্লাহ এবং 23.82 গড়ে তার সর্বমোট রান 2001 মাহমুদউল্লাহর টি-20তে কোনো শতক নেই আছে 6টি অর্ধশতক পাশাপাশি টেস্টে মাহমুদউল্লাহর উইকেট সংখ্যা 33টি ওয়ানডে ক্রিকেটে 81টি উইকেট তুলেছেন তিনি এবং টি-20তে তার উইকেট সংখ্যা 38টি 2020 সালে টি-20 ফরম্যাটে বাংলাদেশ জাতীয় দলে প্রথমবারের মতো ক্যাপ্টেন করা হয় মাহমুদউল্লাহ রিয়াদকে কিন্তু সবশেষ 2023 সালে ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ করতে না পারায় তাকে 2023 সালের এশিয়া কাপের টুর্নামেন্ট দল থেকে বাদ দিয়ে দেওয়া হয় যার ফলে এই মুহূর্তে বাংলাদেশ ক্রিকেটের ভক্তদের মনে একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সাইলেন্ট কিলার মাহমুদউল্লাহ রিয়াদের ক্রিকেট ক্যারিয়ার কি শেষ হয়ে গেল তবে এর উত্তর বাংলাদেশ ক্রিকেট ভক্তরা সহজেই পাবে না যদিও তবে এই দেশের ক্রিকেট নক্ষত্র হয়ে আজীবন ভক্তদের হৃদয়ে অধিষ্ঠিত থাকবেন সাইলেন্ট কিলার মাহমুদউল্লাহ রিয়াদ বাংলাদেশ ক্রিকেটের সাইলেন্ট কিলার মাহমুদউল্লাহ রিয়াদ আপনাকে জানাই ধন্যবাদ বাংলাদেশকে দীর্ঘ 15 বছর সার্ভিস দেওয়ার জন্য